হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো চলো, আজকে শফিক কি করছে দেখে নেবো। এই যে এখানে শফিক, শফিকের মেকআপ চলছে। কি শফিক, আজকে কি তোমার অভিনয় এত সবুজ কালার? আচ্ছা আচ্ছা, শফিকের আজকে জিনের অভিনয়, আজকে নাইটে শুট আছে। কাতুকুতু লাগছে শফিকের। আর এদিকে ইয়াসিন আর রোহন আছে। রোহন কিছু বলো। একটু জোরে বলতে হবে, শুনতে হয় না তো। সিক্স প্যাক তো শফিকের, একবার হয়ে যাক। এই তো বিশাল বডি, তো আমাদের জিন এখন বসে আছে। জিন সেজে কেমন লাগছে শফিক বলো একটু? ভালো। আর এদিকে রিয়াজ আর ইয়াসিন শফিককে একটু ডিস্টার্ব করছে, সবাই মিলে রাগাচ্ছে জিন বলে। আজকের জন্য শফিক জিন কি লাগাবে রিয়াজ? মলম মলম না, এটা মেয়েতে মেকআপ চলছে না, কি অবস্থা। আজকে ছবিকে পুরো আলাদা লাগে। এই যে জিন ডান্স করছে এখন শফিক, সেটা শিবা ওয়াং হ্যায় হাম, সেরা লাগছে কিন্তু। একবার হাসিটা হলে কিন্তু সেরা লাগে। এই তো খুব সুন্দর হাসি, খুব সুন্দর অভিনয় করছে দুজনেই। হ্যালো বন্ধুরা, আবার আমরা সেই বাড়িতে শুটিং করতে চলে এসেছি। দেখি আমি সবারই লাস্ট আসলাম। তো ইয়াসিন আমাদের সবারই শেষে এসছে, চলো দেখে নেবো এখানে কারা আছে। আবার নাইটে শট ছিল, এখন আবার ফার্স্ট সকালে আমরা চলে এসেছি। এখনো সব কিছু রেডি চলছে, তো এখানে সবাই আছে। রিহার্সেল চলছে। ওই বাকিরা কোথায়? এখানে রিয়াজ তোমার এখন আছে নাকি? এখানে কি আছে? এখানে শুট আছে। কতটুকু? 3 সেকেন্ড। হ্যাঁ শুট আছে 3 সেকেন্ড। জিন্সের ও আচ্ছা আচ্ছা। শাহিন তোমার তোমার বলো কতটুকু আছে? একটু। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন রিহার্সেল চলছে। বাকিরা সবাই মেয়েরা ওইদিকে আছে। এই যে শ্রাবণী, শ্রাবণী বলো তোমার কতটুকু আছে এখানে এখন? সব আছে অনেক। এরপর নেক্সট কোথায় হবে? ঘাটে। আচ্ছা মন খারাপ কেন? দাঁত ভেঙে গিয়েছে সেই জন্যে, একটা দাঁতও নেই শ্রাবণীর। কি করছো তুমি? দাঁড়িয়ে আছো। হাতে কি ওটা? কিসের চাবি? আমার নামটা ভুলে গেছে, তাই তো। দিয়ে কোথায় শুটিং হলো আজকে বলো? এই দিকে ঘুরে বলতে হবে। তা তোমার আগে কোথায় শুটিং ছিল? এখানে কি অভিনয় আছে? এখানে কোনো অভিনয় নাই, তাই তো? তাহলে কি করতে এসছো এখানে? দেখতে। হ্যাঁ জোরে বলতে হবে একটু, নাহলে তো দর্শক শুনতে পাবে না। হ্যাঁ এই ড্রেসে হবে না, ড্রেস চেঞ্জ হবে। কি অভিনয় ওটা? আচ্ছা বিশুর হাসিটা কিন্তু খুব সুন্দর একদম। শ্রাবণীকে এখন ভেজানো হচ্ছে শীতের সময়, ঠান্ডাতে পুরো ভিজিয়ে দিচ্ছে। এইদিকে যাবো একবার। রিয়াজ বলো শুটিং আজকে কিভাবে হবে, কোথায়? আমরা ফাইনালে নদীর ধারে চলে এসেছি। হ্যাঁ এখানে শুট চলবে, এখানে সব রেডি রেডি করছে। হ্যাঁ এখানে আমাদের শুট চলবে, চলো একবার দেখে নেওয়া যাক। তুমি চলো। হ্যাঁ চলো। এখানে কি বিশু, বিশু গান করছে নাকি? বিশু তো পাগল হয়ে গেছে আজকে, সবাই মিলে ঝগড়া করছে সারাক্ষণ। চলো রিয়াজ, রিয়াজ চলো, রিয়াজ আগে চলো এই দিক দিয়ে, এই দিক দিয়ে চলো। হ্যাঁ ডান দিকে, ডান দিকে। এই যে সবাই নেমে পড়েছে, শ্রাবণীকে নিয়ে চলে যাচ্ছে। মজা
রিয়া যেখানে দুষ্টুমি করছে কি দুষ্টুমি কি মেয়েরা যেরকম করে আরে একটা জিনিস কি করে হ্যাঁ তাই না তোর ভয় লাগবে না আমার কেন দেখ ভয় লাগবে না একবারে তোর আগে থাক আগে থাক পাশে তোর আগে থাক রেডি হ্যাঁ চলো চলো আসছে আসছে চলো হয়ে গেছে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে ওর এই যে শীতে কাঁপছে শ্রাবণী প্রচন্ড কাঁপছে বসে পড়েছে শ্রাবণী কি অবস্থা শীতে শ্রাবণী কেমন লাগছে একদম খুব শীত লাগছে খুব কই আবার চলে এসেছি নদীর ধারে শুট করতে তো কিছু শট বাকি আছে সেগুলো এখন নেওয়া হবে সবাই রেডি হচ্ছে কোনো খোঁজ পালি গো না ভাই এখনো পাওয়া যায়নি সালমা সাংবাদিক আছে শুট করার জন্য নৌকা লাগবে দুটো দুটো নিয়ে চলে এসেছে তো ডিরেক্টর পাচ্ছেই না নিয়ে যেতে পারছে না ডিরেক্টরের ওয়েটটা বেশি হয়ে গেছে তো রোহন একটু হেল্প করছে আস্তে পড়ে যাবে এই যে বিশু বিশুকে সুন্দর মেকআপ করিয়ে দিয়েছে একদম অসাধারণ লাগছে বিশু মনে হচ্ছে চাচা কিছু বলতে চায় বিশু চাচা এই দিকে বলুন চাচা বা পিয়াজের বউ হারিয়ে গিয়েছে মানে ডুবে গিয়েছে সেই জন্য খোঁজার জন্য রেডি হয়ে গেছে নদীর মাঝখানে আমরা এখন শুট করছি তো রোহনের ক্লোজ শট চলছে এখন তুমি এত ভেঙে পড়ো না ভাই একটু শান্ত হও কি করি শান্ত হব ভাই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে জামাই আচ্ছা